আজ মিশু প্রথম ভাত খাবে। মিশুর আজকের অন্নপ্রাশন পার্ট টু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে আর আমার মেয়ের কাছে খুবই স্পেশাল। ও প্রথম ভাত খাবে, ও দাদুই ওকে, মানে ওর ঠাকুরদা ওকে আজকে ভাত খাওয়াবে। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী যে সবচেয়ে বড় তা সেই ওকে ভাত খাওয়াবে। তো আজকে অনুষ্ঠানটা খুব ভালোভাবেই কেটেছিল। রথের দিন বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি, আমি খুব ভয়ে ছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি অনেক অন্নপ্রাশন দেখেছি কিন্তু আমার মেয়ের মতো সত্যিই এত ভালো লক্ষ্মী মেয়ে দেখিনি। অনুষ্ঠানে একটু ফোটা কাঁদেনি, হ্যাঁ কাঁদেনি বললেও আবার ভুল হবে। ও যখন খিদে পেয়েছে, ঘুম পেয়েছে বা খুব ফেড আপ হয়ে যাচ্ছে, বিরক্তি লাগছে, তখন কেঁদেছে। কিন্তু পুরো অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে করে দিয়েছে। আমার যে ক্যামেরাম্যান ছিল প্রত্যেকটা লোক বলেছে, ইনফ্যাক্ট এত লোকজন দেখো ও কিন্তু খুব একটা চেঁচামেচি করেনি, সবার কোলেই ছিল। বেসিক্যালি আমার কাকার কোলে, আমার কোলে, ওর দাদুর কোলে, এদের কোলেই ছিল। আজে কোনো ক্লিপসই আমি নিইনি, ভাই দিদি বোন বৌদি যা সব নিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। মিশু কী সুন্দরভাবে আজকে কোঅপারেট করেছে। ও যখন, মানে আমি যখন কনসিভ করেছিলাম, আমার 7 মান্থ প্রেগনেন্সিতে আমি প্রচুর হই হই করেছিলাম, তখনই বুঝতে পেরেছি যেই আসুক সে খুব শান্ত হবে। তো ওকে তো এখন দেখে বুঝতেই পারবে প্রচুর শান্ত, মানে এত কোঅপারেট করেছে। ফটো তুলতে গিয়ে ক্যামেরাম্যান পর্যন্ত বলেছে যে এত শান্তভাবে যে ওকে বসে বেনারসি পরে খাচ্ছে, এতগুলো লোক দেখছে, কোনো চিৎকার চেঁচামেচিনি মানে খুব একটা দেখা যায় না। তো দিদি বৌদি সব রেডি করেছে, আমি শুধু বেনারসি পরেই নিয়ে এসেছিলাম। আর এখানে আমি কিছু ছবি দিয়ে দিলাম, আর বলেইছিলাম দাদার ছেলে ঘন্টু আমি 1.5 বছর পর ওকে দেখবো। এই যে হচ্ছে ঘন্টু, ও মিশু ওর বোন হয় কিন্তু মিশুকেও দিদি বলে ডাকে, কেন দিদি দিদিটাই জানে, বোনু জানে না। আর মিশুর সাথে ঘন্টুর এই ছবিগুলো হচ্ছে খুব সুন্দর, আমার এত পছন্দের ছবি। ঘন্টু কিন্তু একমাত্র এই চেয়ারটাতে বসে মিশুর কাছে গেছিলো, আর কারোর কোলে যায়নি, কেননা বাচ্চা বাচ্চা একটা নতুন পরিবেশে এসছে, সেখানে এসে অন্য কারোর কোলে যায়ও না। আর এখানে ওর মামুরা সবাই ওকে ভাত খাইয়েছে, যারা যারা ভাত খাইয়েছে তাদের সবার ফটো দিয়ে দিলাম। আর বেশি কিছু ফটো আমার কাছে এখনও নেই, ক্যামেরাম্যানরা কোনো ফটো দেয়নি, যেই ফটোগুলো ফোনে তোলা আছে সেগুলোই তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম। মিশুকে আমি ওর বাবা কোনো, মানে বাবার সাথে ভাত খাওয়ার সময় কোনো ফটো নেই, কেন বাবা গেছিলো ওপরে, ওনার কলিগরা এসেছিলো ওর, আমার হাজব্যান্ডের, তো ওখানে খাবার ওখানে ছিল, তো ভাত খাওয়ার ওখানে কোনো ক্লিপস নেই। এমনি সব ক্লিপসগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো করে, এখন ফ্যামিলি ফটো এমনি সব ফটো দিয়ে ভিডিওটা শুরু করেছি।
এইটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মেন গেটটা, এরম করে ডেকোরেট করতে বলেছিলাম, তো সেরকম করেই করে দিয়েছে দাদা। দাদাটা খুব সুন্দরভাবে আমার মনের পছন্দের মতোই একদম করেছে, যেটা যেটা বলেছিলাম। আর এই যে প্র্যামটা নিয়ে যাওয়া হচ্ছে, ওকে এটা করে এন্ট্রি করানোর কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি, ও কোলে কোলেই এন্ট্রি নিয়ে যায়। পরে ও আবার এটা নিয়ে এন্ট্রি নিয়েছে, যা গরম পড়েছিল কোলে কোলেই ছিল একদম। আর সবচেয়ে সুবিধা হয়েছে বাড়িটা পুরো এসি ছিল। আর একটা কথা, এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, অনুষ্ঠানে একটা কেক অর্ডার দেওয়া ছিল, সেটা কারোর মনেই নেই, বাড়িতেই ছিল। অনুষ্ঠান টনুষ্ঠান করে গিয়ে যখন সন্ধ্যেবেলা বাড়ি পৌঁছেছি তখন দেখছি কেক, তো কেকের এখানে কোনো ক্লিপসই নেই। কেকের আবার পরের দিন ক্লিপস নেওয়া হয়েছে, সেটা আবার পরের দিন শেয়ার করবো, আজকে অনুষ্ঠানটা দেখে নেব। ওই যে লোকজন চলে এসেছে, হাই হাই করছে, আমি ওয়েলকাম করবো বলে এখানে দাঁড়িয়ে আছি। বলছি যে বৌদিরা, হ্যাঁ কাছে বসবে, ও জলের বোতলটা নেবে, ভাত সব আমি
বনু এরম করে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ বলুন, সরে যাবে ওখান থেকে। কে 200 যাবে? 200 যাবে। Thank you.
এই যে মুখ ঘুরিয়ে দিয়েছে, তোমাকে বসা।